फ्रेंड्स एपिसोड 3 शुरू करार आगे एक कथा बोले रखी जे आमार शरीर भीषण असुस्थ छिलो आर गलाओ खराब छिलो जार जन्य आमि भॉइस रेकर्ड करते पारिनि आर भिडियो दिते पारिनि एइजन्य प्लिज तोमरा आमार सिचुएशनटा बुझो। तो बेशि कथा ना बोलेई आमरा शुधु एक्सप्लेनेशनेर दिके जाब। एपिसोड 3 शुरूते रीतार बस रीताके फोन करे बोले जे इंटरव्यू कैंसिल हो गेछे एइजन्य तोमार आसार कोनो दरकार नेइ। एटा शुने रीता बुझे जाय जे काज जन्य करेछे এইজন্য সে তার সাথে দেখা করার জন্য সেটে যায়। এদিকে আমরা দোহাকে দেখি যাকে তাই মেসেজ করে গাড়িতে আসার কথা বলে রিতার নামে হুমকি দিয়ে। নেক্সট দিনে রিতা জুনহুকে খুঁজতে খুঁজতে সেই গাড়ির কাছে এসে পৌঁছায় যেখানে সে ডোর ওপেন করে দেখে যে দোহা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার পাশে একটা ইনজেকশন আছে। তখনই কেউ পিছন থেকে রিতার মাথায় কিছু দিয়ে আঘাত করে তো রিতা ওখানে অজ্ঞান হয়ে যায় আর তার সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দেয়। এরপর আগে যখন ম্যানেজার আর মিনহু জুনহুকে পায় না তখন তারা পুলিশের ইনফর্ম করে। এদিকে আমরা তাইকে দেখি যে কাউকে মেসেজ করে জিজ্ঞাসা করে যে তুমি কি ওখানে পৌঁছে গেছো। তখনই তার কাছে মিনহু আর পুলিশ আসে আর তাইকে জুনহুর ব্যাপারে জিজ্ঞাসা করে। তাই বলে যে সে এই ব্যাপারে কিছুই জানে না। তখনই ম্যানেজার ওখানে জিনিসপত্র নিয়ে আসে তো সবাই এটা দেখে বুঝে যায় যে জুনহুর সাথে রিতাও আছে। নেক্সট দিনই আমরা রিতাকে আর দোহাকে একটা জায়গায় বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখি যেখানে রিতার জ্ঞান ফিরলে সে দোহাকে বলে যে জুনহু যদি তোমার জ্ঞান ফেরে তাহলে তুমি এমন প্রিটেন্ড করো যেন তুমি মারা গেছো আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। তখনই সে ওখানে অনেকগুলো ছেলেকে বসে থাকতে দেখে। কিছুক্ষণ পর ওখানে ওই ছেলেগুলোর হেড এসে রিতাকে না পেয়ে বাকি সঙ্গীগুলোকে জিজ্ঞাসা করে যে ওই মেয়েটা কোথায়। তখনই পিছন থেকে রিতা একজনের উপরে অ্যাটাক করে আর তারপরে সে সবার সাথে ভীষণ ভালোভাবে ফাইট করে কিন্তু অ্যাট লাস্ট ওই ছেলেগুলোর হেড রিতাকে মেরে নিচে ফেলে দেয় তো সে অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা তাইকে দেখি যার কাছে কিছু লোক আসে তো তাই তাদেরকে জিজ্ঞাসা করে যে জুনহু কোথায়। লোকগুলো বলে যে আমরা কি জানি তুমি আমাকে কিছু কিডন্যাপার আনার কথা বলেছিলে আমি এনেছি। তো তাদের কথা শুনে তাই অবাক হয়ে যায় যে তাহলে জুনহুকে একে নিয়ে গেল। এটা শুনে পুলিশ তাইকে অ্যারেস্ট করে। অন্যদিকে আমরা সিওক নামে সে হোমলেস লোকটাকে দেখি যে ওই ছেলেগুলোকে ফোন করে দোহাকে আর রিতাকে মেরে দেওয়ার কথা বলে যার মানে তাদের কিডন্যাপিংয়ের পিছনে সিওকের হাত আছে। তো সে এমনটা কেন করছে এটা তোমরা আগেই দেখব। এদিকে ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে যে বস আমরা কি করব ওই মেয়েটাকে কি মেরে দেব। যেটা শুনে তাদের হেড বলে যে এত কম টাকায় তোমরা একে মারব না এই জন্য তুমি এদেরকে কোথাও লুকিয়ে দাও কিন্তু এই মেয়েটা যেহেতু আমাদের গায়ে হাত তুলেছে এই জন্য একে তো একটু মজা দেখাতেই হবে। এ বলে সে রিতার কাছে যায় কিন্তু তার মারার আগে ওখানে দোহা চলে আসি আর ওই ছেলেটাকে বলে যে ওই মেয়েটার গায়ে হাত দেওয়া তোমার উচিত হয়নি। এ বলে সে তাদের সবাইকে ভীষণ খারাপভাবে মারে। এটা দেখে হেড রিতার গলায় ধারালো কিছু রেখে দোহাকে তার কাছে আসতে বারণ করে যে না হলে সেই মেয়েটাকে মেরে দেবে। এটা শুনে দোহা এত বেশি রেগে যায় যে সে ওই ছেলেটার গলা ধরে বলে যে তোমাকে এখানে কে পাঠিয়েছে। ছেলেটা ভয়ে বলে দেয় যে আমি জানি না সে শুধুমাত্র আমাকে টাকা দিয়েছিল আর তাকে দেখে হোমলেস মনে হচ্ছিল। এই বলে সে সিওকের নাম্বার তাকে দিয়ে দেয়। এবং সে রিতাকে বলে যে তুমি চিন্তা করো না এই লাইফেই আমি তোমাকে অন্য কারোর হাতে মরতে দেব না। তখনই ওখানে দোহা কারোর আসার আওয়াজ শুনতে পেয়ে লুকিয়ে পড়ে আর তার যাওয়ার পরে রিতার জ্ঞান ফিরলে সে ওখানকার অবস্থা দেখে কিছুটা অবাক হয়ে যায়। তখন ওখানে পুলিশ এসে এরকম অবস্থা দেখে অবাক হয়ে যায় আর তাদের মনে হয় যে সব কিছু হয়তো রিতা করেছে। নেক্সট দিনে পুলিশ স্টেশনে রিতা জুনহুর কথা জিজ্ঞাসা করলে পুলিশ বলে যে জুনহু হসপিটালে অ্যাডমিট আছে কিন্তু তার চিন্তা করার আগে সে যেন নিজের চিন্তা করে কারণ ওই কিডন্যাপারগুলোর হাল ভীষণ খারাপ এজন্য আমরা তোমাকে এভাবে যেতে দিতে পারি না এই জন্য যখনই তোমাকে পুলিশ স্টেশনে ডাকা হবে তখনই তোমাকে আসতে হবে। এটা শুনে রিতা কিছুটা চিন্তায় পড়ে যায় কারণ তার যতদূর মনে আছে সে ওই কিডন্যাপারগুলোকে বেশি মারেনি। অন্যদিকে আমরা হসপিটালে দোহাকে দেখি যে মিনহুকে বলে যে দেখলে কেউ আমাকে দুবার মারার চেষ্টা করেছে এই জন্য আমি যদি রিতার সাথে থাকি তাহলে সেফ থাকবো। নেক্সট দিন আমরা দোহাকে সেই প্লেসে দেখি যেখান থেকে সিওক ওই ছেলেগুলোকে ফোন করেছিল। দোহা ওখানকার সিসিটিভি ফুটেজও চেক করে যেখানে সিওককে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। দোহা ভাবে যে সে আমার সাথে সাথে রিতার পিছনে কেন পড়ে আছে। অন্যদিকে আমরা সিওককে দেখি যে কারো থেকে বেঁচে পালাচ্ছিল
আর সে কিছু অদ্ভুত আওয়াজও শুনতে পাচ্ছিল যে ওদেরকে মেরে ফেলো। তো সিওক দৌড়াতে দৌড়াতে বিল্ডিংয়ের টেরিসে চলে আসে, যেখান থেকে কেউ তাকে ধাক্কা দিয়ে দেয়, যেখান থেকে পড়ে সিওক মারাও যায়। তখনই কোনো স্পিড এসে সিওকের বডিতে ঢুকে যায়। নেক্সট সিন আমরা সিওককে দেখি যে পুরো চেঞ্জ হয়ে গেছিল। সে টিভিতে দোহাকে দেখে বলে যে অনেক দিন পর দেখলাম দোহা, যার মানে এই স্পিডটা 1500 বছর আগে কারোর। এখানে আমরা পাঁচটা সিন দেখি, যেখানে একটা লোককে সবাই মাথা নিচু করে সম্মান করছিল, যে লোকটা রিতার হাতে তীর রেখে বলে যে তোমার হাত অনেক সুন্দর। তখনই রিতার ঘুম ভাঙে, যার মানে সে আবারও স্বপ্ন দেখছিল। তো রিতার ফ্রেন্ড তাকে একটা ভিডিও দেখায় যেখানে সবাই রিতাকে ফায়ার ফাইটারের পজিশন থেকে সরানোর প্রোটেস্ট করছিল, কারণ সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল যে ভিডিওতে সে জুনু হাত মোচড় দিয়ে দিয়েছিল। আগে রিতার হেড রিতাকে ব্যাপারে জিজ্ঞাসা করলে রিতা বলে এখানে যেমনটা দেখাচ্ছে তেমনটা কিছুই না, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না, বরং 3 মাসের জন্য তাকে সাসপেন্ড করে দেয়। এজন্য মিডিয়া থেকে তাকে এত বেশি মেসেজ করে যে রিতা বিরক্ত হয়ে ফোনে সুইচ অফ করে দেয়। এদিকে আমরা দোহাকে দেখি, যে ভিডিওটা দেখছিল আর তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে এটা দেখে খুশি হয়েছে, কারণ সে এমনটাই চাইছিল। নেক্সট দিনই মিনহু হসপিটালে দোহার সাথে দেখা করতে যায়, যেখানে দোহা তাকে রিকোয়েস্ট করে যে সে যেন রিতাকে তার বডিগার্ড বানিয়ে দেয়। কিন্তু মিনহু তার কথায় রাজি হয় না, এই বলে যে তার পিছনেই অনেক লোক পড়ে আছে যারা রিতাকেও হার্ট করতে পারে। এটা শুনেই দোহা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে যে এটাই তার শেষ ইচ্ছা, এই জন্য সে যেন তার এই ইচ্ছাটা পূরণ করে। এটা শুনে মিনহু রাজি হয়ে যায় আর রিতার সাথে দেখা করে, আর তার সাথে ডিল করে যে সে যদি জুনহুর বডিগার্ড হয়ে যায় তাহলে সে তাকে তার জব ফেরত দিয়ে দেবে, সাথে পাবলিকের কাছে তার যে রেপুটেশন খারাপ হয়েছে সেটাও সে ঠিক করে দেবে। আর জুনহু তোমাকে এই জন্য হায়ার করতে চায় কারণ তুমিও 2 বার জীবন বাঁচিয়েছ, আর এমনি তোর কাছে আর মাত্র 1 মাস সময় আছে, এই জন্য তুমি প্লিজ ওর বডিগার্ড হয়ে যাও। এটা শুনি রিতা রাজি হয়ে যায়। এরপর আগে যখন রিতা দোহার বাড়ি যায় তখন দোহা তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার ফোন কেন তুলছিলে না, তুমি কি এখন আমার উপরে রেগে আছো? রিতা তার এই কথাটার অ্যান্সার না দিয়ে সোজা দোহাকে জিজ্ঞাসা করে যে সত্যি কি তোমার কাছে আর মাত্র 1 মাস সময় আছে, আর কেউ কি তোমাকে মারতে চায়? দোহা বলে যে হ্যাঁ, আর তুমি যতদিন আমার কাছে আছো ততদিন আমি এই দুনিয়া ছেড়ে যাব না। আর তারপরে মনে মনে রিতাকে বলে যে আমার কাছে 1 মাসই যথেষ্ট তোমাকে মারার জন্য। নেক্সট ডে রিতা দোহার বডিগার্ড সেজে তার সাথে সেটে যায়। তো দোহা মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। এরপর আমরা হিস্টোরিক্যাল ড্রামার সমস্ত কাস্টকে এক জায়গায় বসে থাকতে দেখি, যেখানে রিতা ওয়াশরুমে কিছু মেয়েদেরকে জুনহুর ভিডিও দেখে গসিপ করতে শুনি যে জুনহু ডায়লগ প্র্যাকটিসে মোটেও ভালো না, এই জন্য আমরা ঠিক টাইমে বাড়িও যেতে পারি না, ও শুধু ফেস কাটিং ভালো কিন্তু অ্যাক্টিং মোটেও ভালো না। এটা শুনি রিতা কিছুটা অবাক হয়ে যায়। অন্যদিকে ডাইরেক্টর মিনহুকে বলে যে তার ভাইয়ের মধ্যে একদমই ট্যালেন্ট নেই, জানি না অন্য ডাইরেক্টর কী দেখে ওকে সিলেক্ট করেছে। এটা শুনে মিনহু তাকে বলে যে ও আস্তে আস্তে সব কিছু শিখে যাবে, কিন্তু তুমি যদি ওকে এই ড্রামা থেকে বার করার চেষ্টা করো তাহলে তোমাকে বলে রাখি যে এই ড্রামাতে সবথেকে বেশি ইনভেস্ট আমি করেছি। এটা শুনে ডাইরেক্টর চুপ হয়ে যায়। অন্যদিকে আমরা হিসওয়ালকে দেখি যে দোহাকে টিস করে বলে যে তুমি কি আদৌ বাড়ি থেকে কিছু প্র্যাকটিস করে এসেছো নাকি আজও আমাদেরকে লেট করাবে নিজের খারাপ অ্যাক্টিংয়ের দ্বারা। এটা শুনি ওখানকার সবাই দোহাকে নিয়ে হাসি ঠাট্টা করে, যেটা দোহার মোটেও ভালো লাগে না, এই জন্য সে ওখান থেকে উঠে যেতে লাগে। কিন্তু রিতা তাকে বোঝায় যে তুমি সবাইকে এটা প্রমাণ করে দাও যে তুমি সুপারস্টার জুনহু আর তুমি সব কিছু পারো। তখন ওখানে ডাইরেক্টর আসে আর তাদের মনে হয় যে জুনহু হয়তো আজও তাদেরকে লেট করাবে, আর সে মোটেও ডায়লগ বলতে পারবে না। কিন্তু তাদের এই সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে দোহা ভীষণ ভালোভাবে ডায়লগ বলে অ্যাক্টিং করে, যেটা দেখে ওখানকার সবাই অবাক হয়ে যায় কারণ তারা তার কাছ থেকে এতটা আশা করেনি, এই জন্য তারা সবাই মন থেকে তার জন্য ক্ল্যাপিং করে, যেটা দেখে মিনহু রিতার ম্যানেজার 3 জনে খুশি হয়ে যায়। এই কারণেই আগে বাইরে এসে ম্যানেজার খুশি হয়ে দোয়াকে হাগ করতে যায়, তখনই সে দোয়ার গায়ে জল ফেলে দেয়। তো রিতা তার জন্য গাড়ি থেকে নতুন ড্রেস আনার জন্য যায়, দোহাও তার পিছনে যেতে লাগে, কিন্তু তখনই ডাইরেক্টর ওখানে এসে দোহাকে বলে যে আমি জানতাম না তুমি এত ভালো অ্যাক্টর, না হলে আমি প্রথমেই ড্রামায় তোমাকে কাস্ট করতাম। এদিকে বাইরে তাই এই আশায় দাঁড়িয়ে থাকি যে জুনহু যেহেতু ভালো অ্যাক্টিং করবে না,
এজন্য ডাইরেক্টর হয়তো তাকে ডাকবে। কিন্তু তার এই আশায় দোহা পুরো জল ঢেলে দেয়। তো এখানে হিসিয়াল তাকে জিজ্ঞাসা করে যে তুমি তো জেলে ছিলে, তাহলে বাইরে কিভাবে আসলে? তাই বলে যে বেল নিয়ে। যেটা শুনে হিসিয়াল তাকে এই বলে চলে যায় যে তোমার ফিল্মে ক্যারিয়ার শেষ হয়ে গেছে, এজন্য সুপারস্টার হওয়ার স্বপ্ন ছেড়ে দাও। এটা শুনে তার ভীষণ রাগ হয়ে যায়। তখনই ওখানে সিয়ক আসে আর তাইকে জিজ্ঞাসা করে যে তুমি কি জুনহো থেকে বড় স্টার হতে চাও? এই বলে সে তাইয়ের সাথে হ্যান্ডশেক করে তাকে প্রজেস করে নেয়। এদিকে রিতা জুনহোর গাড়িতেই সেই দিনের ড্রেস পায় যেদিন তাদেরকে কিডন্যাপ করা হয়েছিল। রিতা দোহাকে জিজ্ঞাসা করে যেটা ওই শার্ট না যেটা তুমি ওই দিন পরেছিলে? দোহা বলে যেটা আমার না, তুমি ম্যানেজারকে জিজ্ঞাসা করো। যেটা শুনে রিতা তাকে বলে যে ঠিক আছে, ডিএনএ টেস্ট করলেই তো জানা যাবে যে এটা কার। এ বলে সে ওখান থেকে যেতে লাগে। তখনই দোহা পিছন দিকে রিতার হাত ধরার চেষ্টা করে, কিন্তু আবারও সেই প্রোটেক্টিভ শিল্ড দোহাকে রিতার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এটা দেখে আমরা বুঝে যাই যে দোহা ততক্ষণ রিতাকে টাচ করতে পারবে না যতক্ষণ না রিতা চাইবে। তখনই দোহার চোখ রিতার হাতের ব্রেসলেটে যায়। আর এখানে আমরা একটা পাস্টের সিন দেখি যেখানে ছোটোবেলায় রিতা মঙের দেওয়া সেই তাবিজটা ছিঁড়ে ফেলে, কারণ তার ফ্রেন্ডরা তাকে নিয়ে হাসিটাটা করত। কিন্তু তার বাবা ওই তাবিজের মধ্যে থেকে একটা বিষ তুলে রেখেছিল, যেটা পরে সে রিতাকে ব্রেসলেট বানিয়ে পরিয়ে দিয়েছিল। তো প্রেজেন্টে তার প্রজেস হয়ে দোহাকে মারার জন্য স্পিডের সাথে গাড়ি তাদের দিকে নিয়ে আসে, কিন্তু রিতা তাকে ধাক্কা দিয়ে নিজের গাড়ির সামনে চলে আসে আর তার ভীষণ খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা দেখে দোহা ভীষণ অবাক হয়ে যায় যে আমি তোমাকে প্রমিস করেছিলাম যে লাইফে আমি তোমাকে কারোর হাতে মরতে দেব না, কারণ তোমাকে আমার হাতেই মরতে হবে। এই বলে সে রিতাকে ওঠানোর চেষ্টা করে। তখন রিতার হাত থেকে সেই ব্রেসলেটটা খুলে পড়ে যায়। এই সব কিছু দূর থেকে সিওক দেখে ভীষণ খুশি হয়ে যায়। নেক্সট দিনে রিতাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় যেখানে রিতার কন্ডিশন ভীষণ খারাপ থাকে। এটা দেখে দোহা প্যানিক করতে শুরু করে যে না, তুমি এভাবে মরতে পারো না। মিনহো তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু দোহা তার কথা শোনে না, কারণ রিতা যদি মারা যায় তাহলে সেও মারা যাবে। এই জন্য জুনহোর বডি থেকে দোহার স্পিড বার হয়ে যেতে লাগে। আর এখানে এপিসোড 3 শেষ হয়ে যায়।